হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আদা খাওয়ার সাথে সাথে আপনার শরীরে কী কী পরিবর্তন ঘটে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিভিন্ন মশলার উপকারিতা নিয়ে নানা সময় আলোচনা করেছেন বিশেষজ্ঞরা, তবে নিঃসন্দেহে সবচেয়ে উপকারী মশলাটি হলো আদা। এর স্বাদও যেমন ভালো, তেমন উপকারের দিক থেকে আদা সবাইকে পেছনে ফেলে দিতে পারে। নানা কারণে গ্যাস অম্বলের সমস্যা আমাদের লেগেই থাকে। কারোর কারোর তো গ্যাস অম্বলের সমস্যা পিছু ছাড়েই না। এই সমস্যায় আপনার উপকারী বন্ধু হতে পারে আদা। প্রতিদিন একটু করে আদা খেলে গ্যাস অম্বলের সমস্যার উপকার পাবেন। ব্যথা বেদনায় আদা অত্যন্ত উপকারী, বিশেষ করে আর্থ্রাইটিসের সমস্যায় আদা খাওয়া খুবই ভালো। শরীরে কোথাও আঘাত লাগলেও আদা তা তাড়াতাড়ি সারিয়ে দিতে পারে। ক্যান্সার প্রতিরোধেও আদার উপকারী প্রমাণী। শরীরে ক্যান্সার সেলগুলোকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে আদা। বিশেষ করে ওভারিয়ান ক্যান্সার সেল ধ্বংস করার ক্ষমতা রয়েছে আদার মধ্যে। আদা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোজ একটু করে আদা খেলে কিছুদিনের মধ্যেই আপনার হজম ক্ষমতা অনেক উন্নতি হয়ে যাবে। মাথা ধরার সমস্যায় আদা অত্যন্ত উপকারী। খুব মাথা ধরলে আদা দেওয়া চা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনাকে আরাম দেবে আদা। আদা যেহেতু হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তাই নিয়মিত আদা খেলে তা ওজন কমাতেও সহায়ক হবে। সর্দি কাশিতে অত্যন্ত উপকারী আদা। সর্দি কাশি হলে সকালে খালি পেটে আদা তুলসী পাতার রস খেলে ম্যাজিকের মতো কাজ হয়। তো দর্শক, আপনারা জানতে পারলেন আদার সম্পর্কে, তাহলে আজ থেকে খাওয়া শুরু করে দিন এই আদা। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।